চর বন্ধু আমি একদম নিরপেক্ষ ভাবে কথা বলছি, ওনার দায়িত্বটা ক্যাম্পাসের, ক্যাম্পাসের মধ্যে আপনারা ডিস্টার্ব করবেন না, ওদিকটায় ঢুকবেন না, এপাশে আমাদের কোনো লিস্ট দেওয়া নেই, আপনারা এইদিকে করুন, মানে জিনিসপত্র তাই বলে মাছ ধরুন, যা ধরুন ইয়ে ধরুন, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি যাতে না হয় সেটা আপনারা একটু দেখুন, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি যাতে না হয়, কিন্তু মাছ ধরে যদি ইয়ে করে কিছু করে আপনাদের যদি জীবিকা নির্বাহ করে করুন, যদি ওখানে পরে সরকার কোনো লিস্ট দেয় তখন যে লিজ হোল্ডার হবে সে তখন করবে বা যা করবে করবে, সেই লিজে আপনারাও পার্টিসিপেট করতে পারবেন, কিন্তু এখন এই পাসটা নিয়ে কোনো অসুবিধা থাকার কথা না। হ্যাঁ স্যার, দীর্ঘ 20 বছর ওখানে লিজ হচ্ছে, কোনো পাবলিক বলুক কোনো লিজওয়ালা বলুক যে পাবলিক রেসে যে একটা মাছ ধরে খেয়েছে বলে, কোনোদিনের জন্য না, এটা আপনার কিছু আপত্তি আছে দেখুন শুধু। হ্যাঁ স্যার, ও তো বলে আর পাতা ঝাড় দাও, একটু পাতা ঝাড় ঝাড় দাও, হয় এই ব্যাপার। নাম জানি না, মুসলিম লোক ছিল, গ্রামের বৌরা কি ঢুকে চুরি করবে? তো আমরা একটু গরু বাড়ি জানাতে পারবো না, বাইরে বাইরে যা করছেন করুন, ভেতরে যদি সবাই ঢুকতে চান সরকারি এরিয়ার মধ্যে যে জায়গাটা রয়েছে সেই জায়গার একটা আমি আসার পরে দেখেছি ওনার কাছে কাগজপত্র রয়েছে, উনি একটা ওয়ার্ক অর্ডার পেয়েছেন, সেই জায়গাটা সংরক্ষণের দায়িত্বটা ওনাকে দেওয়া হয়েছে, এটা আমি আগে বলিনি। এই এক দুই হচ্ছে বাইরে যেটা উনি একটু আগে বললেন, বাইরেও অনেকগুলো পুকুর রয়েছে যেগুলো সরকারি জমি হিসেবেই স্বীকৃত, ওইখানে এখন কিন্তু আমরা এখনো অবধি কোনো কাউকে লিজ দিইনি বা কিছু করিনি, ওখানে এর পরবর্তীকালে আমরা লিজ দেবার টেন্ডার করব, লিজ দেবার টেন্ডার করার পরে আপনাদের মধ্যে থেকে যদি কেউ লিজ দেবার অধিকার পান তাহলে যে কেউ ওখানে মাছ ধরতে পারবেন। আমি আপনাকে একটা কথা বলি শুনুন, এই ওনার নামে যে অভিযোগটা আসছে এরা সবাই স্থানীয় মানুষ, যদি বা কেউ এখানে ইয়ে করে এমন কিছু করবেন না, আমি আমি জানি না এদের কথা বল ভিতরে ভিতরে বলছি,
আমি বলছি না উনি করেছেন, দা ওঠানো বা এমন কিছু ইয়ে করানো বা এমন কিছু অফেন্সিভ কথা যাদের ওদের সেন্টিমেন্ট যাদের এতে আঘাত লাগে, সেটা যদি ইয়ে হয় সেটা তাহলে সেইভাবে বলুন যাতে করে একটা আলোচনার ভিত্তিতে যেটা করা যায়, কিন্তু এমন কিছু করেন না যাতে ওদের মানে ঢুকতেই দিচ্ছে না এরিয়াটা, পুরো এরিয়াটা নিয়ে ঢুকতে দেওয়া মানে আমি শুনুন একটা জিনিস বলি, আমাদের জমি জায়গা আছে তো আর কি করব আমরা, জমি আছে আমাদের, জমি আছে জমি জায়গা আছে, জমি জায়গা আছে আমাদের, জমি 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 আছে আমাদের, কিন্তু এটা যদি সবাইকে যদি ঢুকি আমরা ওখানে যদি সবাইকে অ্যাক্সেস দিই এরপরে জিনিসপত্র চুরি হলো তো দাদ ভাই আমাদের উপর আসবে না, স্যার শুনুন এক মিনিট শুনুন স্যার, আমি বলছি যে বন্ধ সবার বন্ধ ঠিক আছে, যারাই রক্ষণ বেক্ষণ করছে তারাই কিভাবে মাছি ধরে খাচ্ছে, জামাই বোন মুক্ত মুক্ত তারা কিভাবে করছে, তাদের উপর প্রতিশোধ ধর, যারা কোনো প্রতিশোধ জাল এবং যারা আমাদের বকম হাজারি জামাই বোন প্রতিদিন এসে মাছ ধরে নিয়ে যাচ্ছে, কোথায় কলা গাছ করছে, কোথায় সন্ধ্যা গাছ করছে, চলো চলো অফিসটা আছে দীর্ঘদিন ধরে, এটা মানুষ এখানকার বেশি সব জেলে সম্পদায় মৎস্যজীবী মানুষ, তারা মাছ পায় ধরে নদী খালে, এ মুহূর্তে কিছুদিন আমি খবর পাচ্ছি এখানটায় যারা হচ্ছে কি এই ডাউর ক্যাম্পে ওটা হচ্ছে কি কোনো সংরক্ষিত এরিয়া না যদি বা থাকে সেখানে ভোট মারা গভর্নমেন্টের উচিত আমি মনে করি, সেখানে যাচ্ছে সাধারণ পাবলিক জেলে খাওয়া মানুষ তাদেরকে জাল কেড়ে নেওয়া হচ্ছে, অপমান করা হচ্ছে, মারামারি করা হচ্ছে, এবং বর্তমানে যারা দায়িত্বে আছে যাদের দেওয়া হচ্ছে সেটা কোন অথরিটি থেকে ওদের দায়িত্ব পেয়েছে, যদি আপনারা অফিসার আছেন যদি পেপার দেখান যে এই অথরাইজ ওরা পেয়েছে ওরা দেখভাল করছে তাহলে কোনো অসুবিধা নেই, সেকেন্ড টাইমে যদি এটা একদম যদি সংরক্ষিত এরিয়া হয় নিশ্চয়ই বোর্ড মারতে হবে এটা সংরক্ষিত যেটা গভর্নমেন্ট নেই, এই দুটো পয়েন্ট আর পয়েন্টে কোনো কিছু নেই, ফার্স্ট যারা আছে এরা কে, হুইজ দ্য পার্সন দ্যাটস ওয়াই লিডার ইন ক্যাম্প ফরেস্ট এগ্রিকালচার ইন মেনটেন্স, তো ফাই আই ডু নট নো।